সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে মুর্শিদাবাদের ফারাক্কায় বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল বিডিও অফিস সংলগ্ন এলাকায়। পাশাপাশি ফারাক্কায় সিপিআইএমের কার্যালয় থেকে মিছিল করে বিডিও অফিসের সামনে এসে জমায়েত হয়। এদিন মঞ্চ থেকে রাজ্য এবং কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিআইএম নেতৃত্ব। 14 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় ফারাক্কার জয়েন্ট বিডিওকে। মূলত অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে, পাট্টাদার এবং বর্গাদারদের জমি থেকে উচ্ছেদ করা চলবে না, পঞ্চায়েত সমিতির দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, জমির রেকর্ড সংশোধন হয়রানি বন্ধ করতে হবে, জমি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে, এমনই একাধিক বিষয় নিয়ে এদিনের ডেপুটেশন কর্মসূচি পালিত হল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিলীপ মিশ্র, মুজাফফর হোসেন, হিমাংশু শেখর রায়, মহুয়া সরকার, তারিকুল ইসলাম প্রমুখ। বিষয়টা এখানে যারা ডেপুটেশন দিলেন তারা তাদের কিছু দাবি ছিল দীর্ঘদিনের, সেই দাবিগুলো আমাদের কাছে পেশ করলেন এবং আমরাও শুনলাম তাদের দাবিগুলো যথার্থ এবং এগুলো আমরা খতিয়ে দেখছি এবং ভবিষ্যতে যাতে এগুলো কারেক্টিভ করা যায়, বিশেষ করে পানীয় জলের কিছু সমস্যা রয়েছে আর আমরা হায়ার অথরিটির সঙ্গে এটা কমিউনিকেট করছি, এটাই মোটামুটি এই ছিল। কী কী দাবি ছিল? তাদের মৎস্যজীবী যে ভাতা এবং সেই সঙ্গে তাদের পরিচয়পত্র সেটা তাদের প্রদান করতে হবে, কিছু তাদের জিনিসপত্র যেগুলো বিপিও দপ্তর থেকে দেয়া হয় ফিশারি থেকে সেইটা দেওয়ার কথা ওরা জানালো যে আমরা পাইনি, সেক্ষেত্রে আমরা দেখছি যে যাতে তাড়াতাড়ি সেগুলো দেওয়া যায়, এইসব দাবি মূলত ছিল। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।